2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। সিলেট দুই আসনে গ্যাস সংযোগ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন সিলেট দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন শেখ ইয়াহিয়া। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি .com-এর অ্যাম্বাসেডর শাহ আলম সজীব। এক লিখিত বার্তায় এমপি বলেন, প্রথমেই ধন্যবাদ আমার এমপি .com-কে, ধন্যবাদ প্রশ্নকারী জনাব শেখ ইয়াহিয়াকে। বাংলাদেশ সরকারের নতুন নীতিমালা অনুযায়ী সারা দেশে আবাসিক গ্যাস সংযোগ লাইন স্থাপন বন্ধ রয়েছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার নির্বাচনী এলাকায় তিনটি উপজেলাতেই গ্যাস সংযোগের জন্য আমি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে গ্যাস লাইন স্থাপনের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে এখন সারা দেশে শুধু শিল্প কারখানাতে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। গ্যাস সংযোগ নীতিমালা পরিবর্তন হলে আমার নির্বাচনী এলাকায় স্থাপিত গ্যাস লাইন বালাগঞ্জ পর্যন্ত ও নতুন করে বিশ্বনাথ ও উসমানীনগর উপজেলাতেও স্থাপন করা হবে। ধন্যবাদ আবারও প্রশ্নকারী সম্মানিত নাগরিক জনাব শেখ ইয়াহিয়াকে। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি .com, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।